প্রিয় ভাইরা, সালাম আপনি কেন দিবেন? সালাম আপনি কেন দিবেন? সালাম কি না দিলে হয় না? কারণটা কি? কেন দিবেন আপনি সালাম? আমি আমার ক্ষুদ্র গবেষণায় সালাম আপনি কেন দিবেন, সালাম দেওয়ার চারটি কারণ বের করেছি। কয়টি কারণ? চারটি কারণ। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনি আরেকজন মুমিন ভাইকে এই জন্য সালাম দিবেন, কারণ সালাম হচ্ছে তার হক, সালাম পাওয়াটা তার হক। হক তো আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অধিকার। আপনি তাকে সালাম দিবেন, সালাম পাবে, এটা তার অধিকার। এই জন্য মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল কারীম পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের ছয়টি হক বা ছয়টি অধিকার রয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখনই তুমি তার সাথে সাক্ষাৎ করবে সবার আগে তুমি তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ, এটা তার হক, এটা তার অধিকার। আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি আপনাকে সালাম দিব, এই সালাম পাওয়া এটা আপনার হক, এটা আপনার অধিকার। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে ওয়া ইদা দাআকা ফাআজিবহু, তোমার ভাই যখন তোমাকে দাওয়াত দিবে তুমি তা কবুল করবে। সুবহানাল্লাহ। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে ওয়া ইদা ইসতানসাহাকা ফানসাহহু, যখন সে তোমার কাছে পরামর্শ চাইবে তখন তুমি তাকে পরামর্শ দিবে। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহা ফাসাম্মিতহু, যখন সে হাঁচি দিবে তখন তুমি আল্লাহ তাআলার প্রশংসা করে তার হাঁচির জবাব দিবে। হাঁচি শুনলে আপনারা হাঁচির জবাব দেন তো? হাঁচির জবাব কি বলেন তো? হাঁচি দিলে পড়তে হয় আলহামদুলিল্লাহ, আর জবাবে কি বলতে হয়? মাশাআল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এরপরে নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হক হচ্ছে ওয়া ইদা মারিদা ফাউদহু, তোমার ভাই যখন অসুস্থ হবে তুমি তখন তাকে দেখতে যাবে। দেখেন আমার ইসলাম কতটা মানবিক, কত চমৎকার, কত সুন্দর, কি সুন্দর একটি সমাজ ইসলাম কায়েম করতে চায়। আপনার একজন ভাই অসুস্থ, আল্লাহ রাসূল বলছেন তুমি তাকে দেখতে যাও, এটা তার অধিকার, তুমি তাকে দেখতে যাবে, এটা তার অধিকার। নাম্বার সিক্স, ছয় নাম্বার হচ্ছে ওয়া ইদা মাতা ফাতবাহু, আর যখন তোমার ভাই মারা যায় তখন তুমি তার জানাজায় শরীক হও। তাহলে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কয়টি হক রয়েছে? ছয়টি। তার মধ্যে প্রথম হকটা কি মনে আছে? সালাম দেওয়া। প্রথম হকটা হচ্ছে সালাম দেওয়া। তাহলে সালাম আপনি কেন দিবেন? এক নাম্বার কারণ হচ্ছে সালাম পাওয়া আপনার মুসলিম ভাইয়ের হক, আপনার উপরে এটা তার হক, সালাম আপনি কেন দিবেন? দুই নাম্বার কারণ হচ্ছে সালামের মাধ্যমে অহংকার দূরীভূত হয়ে যায়, সালামের মাধ্যমে অহংকার মাটির সাথে মিশে যায়। অনেকে আছে একটা ভাবসাব নিয়ে থাকে, আমি কেন সালাম দিব, এলাকার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত ভিআইপি সিআইপি আমি, হ্যাঁ আমি তো সিআইপি মানুষ। দেখবেন কিছু মানুষ তো এরকম আছে, ঘর থেকে বেরোলে একটু ভাবসাব নিয়ে বের হয়, সালাম কাউকে দিতে চায় না, বরং উল্টো তাকে কেউ সালাম না দিলে এদিকে সালাম দেশ নাই কেন? অবশ্য এসব মানুষ আপনাদের এলাকায় নাই, হ্যাঁ আরো বেশি, তাই না? কি সমস্যা কি আপনার? সালাম আপনাকে দিবে কেন? দিতে পারেন না আপনি? এই যে সালাম না দেওয়া, পাওয়ার আশা করা, এটা কিন্তু অহংকার, এটা কিন্তু অহংকার, এটা অনেক বড় ধরনের একটা অহংকার। অহংকার এটি অত্যন্ত খারাপ একটি চরিত্র, এটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অহংকার এটি মানুষের চরিত্র নয়, এটা শয়তানি চরিত্র। এটা কি চরিত্র? কিসের এত অহংকার? আপনি তো এক ফোঁটা নাপাক পানি থেকে পয়দা হয়েছেন, এমন নাপাক পানি যেই পানি বের হলে গোসল ফরজ হয়ে যায়, এমন নাপাক পানি থেকে আপনি আমি পয়দা হয়েছে। কিসের অহংকার করেন? মানুষ পয়দা হয়েছে এক ফুটা নাপাক পানি থেকে আর মিশে যাবে মাটির সাথে, কিসের অহংকার করেন আপনি? অহংকার করা যাবে না, অহংকার করা এটা শয়তানের চরিত্র। কার চরিত্র? কোনো মানুষের মধ্যে যদি অহংকার থাকে বুঝতে হবে এটা শয়তানের আপন ভাই। শয়তানের কি ভাই? অহংকার, এটি হচ্ছে শয়তানের চরিত্র। আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে অর্ডার করলেন, সবাই আমার সৃষ্টি আদমকে সাজদা দাও। আল্লাহর সকল ফেরেশতারাই সাজদা দিয়েছিল ইবলিস ব্যতীত। ইবলিস আদম আলাইহিস সালামকে সাজদা দেয় নাই, অহংকার করেছিল। সেই অহংকারী চরিত্রের কথা কোরআনে কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর ৩৪ নাম্বার আয়াতে আল্লাহ পাক তুলে দিলেন, ওয়া ইদ
قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين الله پاک بولছেন আমি যখন ফেরেশতাদেরকে অর্ডার করলাম যে আদমকে সাজদা দাও ফাসাজাদু সবাই সাজদা দিল ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত ইবলিস ছাড়া ইবলিস সাজদা দিল না সাজদা দেওয়ার না দেওয়ার কারণ সম্পর্কে আল্লাহ যখন তাকে প্রশ্ন করেছিলেন অন্য আয়াতে এটা আল্লাহ বর্ণনা করেছেন সে বলেছিল খালাকতানি মিন না আমাকে তো আগুন দিয়ে আগুন থেকে তুমি সৃষ্টি করেছো ও খালাকতাহু মিন তুরাব আর এই আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো আনা খাইরুম মিন আমি তার চাইতে শ্রেষ্ঠ আমি কেন তাকে সাজদা দিব আল্লাহ তাআলা বললেন আবা ওয়াস্তাকবারা সে আমার আদেশ মানতে অস্বীকৃতি জানালো এবং ওয়াস্তাকবারা অহংকার করলো অহংকার করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন সে অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিল যে তার নাম কি তাহলে মানুষ হয়েও যেই লোক অহংকার করবে বুঝতে হবে সে ইবলিসের আপন ভাই ইবলিসের আপন অহংকার করা এটি হচ্ছে ফেরাউনের চরিত্র ফেরাউন নামটা শুনেছেন আপনারা খুব ভালো মানুষ তাই না হ্যাঁ ফেরাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল কথা কন না কেন ভয় পান নাকি ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন অনেক ক্ষমতা দিয়েছিলেন কিন্তু এই ফেরাউন এত ক্ষমতা পেল মানুষের উপরে এত জুলুম এত নির্যাতন চালালো আপনি কোরআন খুলে দেখেন ফেরাউনের নির্যাতনের কাহিনী আল্লাহ বর্ণনা করছেন ইউযাব্বিহুনা আবনাআকুম ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে জবাই করে করে হত্যা করেছে অবশ্য ফেরাউনের মতো মানুষ এখন আর দুনিয়াতে নাই হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন ইউকাতিলুনা আবনাআকুম কত মানুষকে কতল করেছে কত সন্তানদেরকে বনি ইসরাইলের কতল করেছে কোনো হিসাব এত ক্ষমতা পেল এত বাহাদুরি করলো টিকে থাকতে পেরেছে জিল্লতির সাথে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছেন দুনিয়াতে এখন মানুষ তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে নাকি ঘৃণার সাথে স্মরণ করে কেউ কি কারো সন্তানের নাম এখন ফেরাউন রাখে হ্যাঁ ফেরাউন রেখে কি ঠেকবে নাকি বিপদ আছে না নাই ফেরাউন নামটাও কেউ রাখে না অহংকার করা এটা ফেরাউনি চরিত্র ফেরাউনি স্বভাব সে তো অদ্ভুতপূর্ণ অহংকারী আচরণ করে নিজেকে সে রব বলেও দাবি করেছিল ফাকালা আনা রব্বুকুমুল আলা বলেছিল আমি তোমাদের সবচেয়ে বড় রব অহংকার করা এটি নম্রুদি চরিত্র অহংকার করা এটি কাফেরদের চরিত্র এজন্য মানুষ হয়ে আপনি কখনো অহংকার করতে পারবেন না অহংকার এটি হচ্ছে শয়তানি চরিত্র কুফরি চরিত্র ফেরাউন আর নমরুদি চরিত্র এই জন্য অহংকার করা যাবে না সাইয়েদানা লোকমান আলাইহিস সালাম লোকমান নাম শুনেছেন আপনারা কোন নবী ছিলেন না কিন্তু তিনি তার ছেলেকে এত ভালো ভালো উপদেশ দিয়েছেন আল্লাহর কাছে এগুলো এত ভালো লেগেছে যে লোকমানের নামে আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা দিয়ে তার ছেলেকে তিনি কি উপদেশ দিয়েছেন গোটা উম্মতের জন্য আল্লাহ তাআলা তার রেকর্ড করে দিয়েছেন কোট করে দিয়েছেন তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে গর্ব অহংকারের ব্যাপারে সতর্ক করে বলেছিলেন কোরআনে কারীমের 31 নম্বর সূরা সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লোকমান তার ছেলেকে বলেছিলেন ওয়ালা তুসাইর খাদ্দাক লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব তিনি তার ছেলেকে বলেছিলেন হে আমার প্রিয় ছেলে খবরদার সাবধান অহংকারের বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আর আল্লাহর এই জমিনে দম্ভ ভরে অদ্ভুতপূর্ণভাবে অহংকারী হয়ে আল্লাহর এই জমিনে বিচরণ করো না কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর আল্লাহ পাক ফখরকারী অহংকারী কোনো মানুষকে আল্লাহ পছন্দ করেন না অহংকার করা এটি কার মানায় আল কিবরিয়া ও রিদাই আল্লাহ তাআলা বলছিল অহংকার আমার চাদর যে অহংকার করলো ওই লোকটা যেন আমার চাদর নিয়েই টানাটানি শুরু করে দিল আল্লাহ আকবার কত বড় কথা আল্লাহ তাআলা বলছেন এজন্য কোনো মানুষ কখনো অহংকার করতে পারে তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরে অনুপরিমাণ সরিষা পরিমাণ অহংকার থাকবে ওই লোকটা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সরিষা চিনেন আপনারা? খুব বড় না, হ্যাঁ অনেক ছোট। এই সরিষা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে, লায়াদখুলুল জান্নাহ, ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথা শুনে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ইউজিবুনি আইয়াকুনা থাওবি হাসানা। কিন্তু কিছু কিছু মানুষ তো পছন্দ করে তার পোশাক আশাক, তার গেটআপ সুন্দর হোক, ওয়ানা আলি হাসানা, এবং তার জুতা সুন্দর হোক। কিছু মানুষ তো আছে চায় তার পোশাক আশাক সুন্দর হোক, জুতা সুন্দর হোক, গেটআপ সুন্দর হোক, তাহলে সেটা কি অহংকারের ভেতরে পড়ে না? রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার সাহাবী শোনো, ইন্নাল্লাহ ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি সুন্দর থাকতে চায়, ভালো থাকতে চায়, এটাকে আল্লাহ তাআলা নিজেই পছন্দ করেন, কারণ তিনি সুন্দর, তিনি সকল সৌন্দর্যের স্রষ্টা, তাহলে তিনি তো সবচেয়ে বড় সুন্দর, ঠিক কি না? তো তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। অহংকার এটা নয় যে তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করবা বা তুমি তোমার রুচি অনুযায়ী চলাফেরা করবা, এটা অহংকার নয়। তাহলে অহংকার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, অহংকার হচ্ছে, ওয়ালাকিন্নাল কিবরা মান বাতারাল হক, অহংকার হচ্ছে সত্যকে সত্য হিসাবে গ্রহণ না করা, ন্যায়বান না হওয়া, সত্য এবং ন্যায়ের বিপরীত হয়ে যাওয়া। অহংকার হচ্ছে ওয়াগামাদান নাস, মানুষকে ঘৃণা করা, মানুষকে তুচ্ছতা ছিল্ল করা, মানুষকে ছোট করে দেখা, এটা হচ্ছে অপমান, সরি এটা হচ্ছে অহংকার। এই অহংকার যার অন্তরে থাকবে সে জান্নাতে যেতে পারবে। এই অহংকার যেন আপনার মধ্যে না থাকে, অহংকারকে মাটির সাথে মিশাবার জন্য এই সালাম এসেছে। আপনি টাকা পয়সাওয়ালা লোক, বিত্তশালী মানুষ, যদি রিক্সাওয়ালাকে সালাম দিতে না পারেন, বুঝতে হবে আপনার মধ্যে কিন্তু অহংকার চলে এসেছে। রিক্সাওয়ালাকে তো অনেক সময় তুই করে আপনি কথা বলেন, এত তুচ্ছ করেন কেন? এই তুচ্ছ তাচ্ছিল্যতাই কিন্তু অহংকারের প্রমাণ। রিক্সাওয়ালাকে, এই রিক্সা, এই বুড়া, এরকম মনে হয় এলাকায় নাই এরকম মানুষ, তো বলেন না কেন, চাচা আপনি যাবেন? দাড়িওয়ালা রিক্সাওয়ালা পেয়েছেন, বলেন চাচা একটা সালাম দেন, আসসালামু আলাইকুম, চাচা যাবেন এখানে? যাবো, যাবেন? দেখবেন এত খুশি হয়, সালামের জবাব দিয়ে বল, বাবা আসেন আসেন আসেন, আপনাকে খুব ভালোভাবে নিয়ে যাবে। এই রিক্সা, এই রিক্সা কি? বয়স্ক মানুষ হলে বলেন চাচা যাবেন, আর যদি ইয়াং হয় বলেন ভাইয়া যাবেন, মামা যাবেন, যে কোনো একটা কিছু বলেন, সে রিক্সাওয়ালা হতে পারে কিন্তু তার একটা সম্মান আছে, মানুষ হিসাবে তার সম্মান আছে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ইসলাম করে নাই, সকল মানুষ সমান। সুবহানাল্লাহ। তা আপনি তো রিক্সাওয়ালাকে সালাম দিতে পারেন না, মুচিকে সালাম দিতে পারেন না, সালাম দিতে হবে। যদি সালাম দিতে পারেন, সালাম যদি দিতে পারেন, উঁচু নিচু ভেদাভেদ সমাজ থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শান্তির সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে টকশো বক্তা, বুদ্ধি প্রতিবন্ধী আর জ্ঞান পাপীরা যারা বসে বসে সালামের বিরুদ্ধে কথা বলে, এরাই আমার সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখে। কি ফাজলামি, একদিকে সালামের বিরুদ্ধে কথা বলে আরেকদিকে সুন্দর সুন্দর কথা বলে। যদি সত্যিকার অর্থে একটি সোনালী সমাজ আর সোনালী রাষ্ট্র কায়েম করতে চাও, তাহলে ওই টকশোগুলোতে বসে এমন বক্তব্য দাও, বলো সবাই শুধু সালাম দেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আগে সালাম দিবে সেই লোকটা হচ্ছে অহংকার মুক্ত, এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার ততটা প্রিয়। সুবহানাল্লাহ। বলবেন না, এটি আমার কথা নয়, আবু দাউদ শরীফের হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে আগে সালাম দেওয়া লোকটি আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী। তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে আগে সালাম দেওয়া ব্যক্তি আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে আমরা সালামের অপেক্ষা করব নাকি অপেক্ষা না করে আগে সালাম দিয়ে দিব? আমাদের অবস্থা হলো এমন, আমরা সালাম দিতে চাই না, শুধু নিতে চাই। ওয়ার্ডের কমিশনার হইলে তো বাপরে বাপ, উঠি কি বসি, মরি কি বাঁচি, কেমন একটা বাপ সাহ, সালাম দাও। সে আর কাউকে সালাম, মেয়র হইতে পারলে তো অবস্থা আরো খারাপ, এমপি মন্ত্রী হইতে পারলে তো আরে বাপরে বাপ। এমন মানুষ আছে না?
আমরা যার উম্মত বলে দাবি করি, আশিকে রাসূল বলে বলে লাফাই, সেই নবী পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সালাম পাওয়ার অপেক্ষা করতেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দিতে পেরেছে কেউ এমন কোন রেকর্ড নাই। আল্লাহু আকবার। কোন সাহাবি বিশ্ব নবীকে কোনদিন আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। সাহাবি মানে কি? সাথী, বন্ধু। আপনি আপনার অধীনস্থ যারা থাকবে, অধস্তন যারা থাকবে, বিশেষ করে ঊর্ধ্বতনরা সবসময় অধস্তনদের কাছ থেকে সালাম পেতে চায়, আশা করে। এটা খুব কমই দেখবেন যে ঊর্ধ্বতনরা অধস্তনকে সালাম দেয়, এটা খুব কমই দেখা যায়, তাই না? কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারে নাই। বিশ্ব নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। বিশ্ব নবীর ঘরের খাদেম ছিলেন, বিশ্ব নবীর ঘরের খাদেম ছিলেন, তিনি বলছেন 10 বছর আমি আল্লাহ রাসূলের খেদমত করলাম, 10 বছর আমি আল্লাহ রাসূলের ঘরে থাকলাম, কত চেষ্টা করলাম বিশ্ব নবীকে সালাম দিব, কিন্তু একটা দিনও আমি বিশ্ব নবীকে সালাম দিতে পারলাম না। একদিন আমি বিশ্ব নবীকে আগে সালাম দেওয়ার জন্য একটু আড়াল করে দাঁড়ালাম। যখনই আমি আড়াল থেকে বের হয়ে বিশ্ব নবীকে সালাম দিতে যাব, আমি সালাম মুখ থেকে বের করার আগে আমার নবী আমাকে সালাম দিয়ে দিলেন। এটা নবীর চরিত্র, আগে সালাম দেওয়া। আর আল্লাহ এজন্য আল্লাহ রাসূলও বললেন যে তোমাদের মধ্যে আগে সালাম দেওয়া ব্যক্তিটি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়, বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে সালাম আপনি কেন দিবেন? 2 নম্বর কারণ হচ্ছে অহংকারকে ভেতর থেকে দূর করে দেওয়ার জন্য সালাম দিতে হবে। সালাম আপনি এই জন্যই দিবেন, সালাম দিলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। আপনি একজন ভাইকে সালাম দিবেন, ভালোবাসা বৃদ্ধি পাবে, মহব্বত তৈরি হবে, একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। আপনার অপরিচিত কোনো ভাইকে যদি আপনি প্রথম দিন সালাম দেন, আসসালামু আলাইকুম, সালামের জবাব দিয়ে চলে গেল, অসুবিধা নাই। পরের দিন পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার জবাব দিল, কয়েকদিন সালাম দিয়ে এরপরে তার কাছে যান, পরিচিত হওয়ার চেষ্টা করেন, দেখেন আপনার এই সালামের কারণে আপনার প্রতি তার একটা পজিটিভ আইডিয়া সৃষ্টি হবে, পজিটিভ একটা ধারণা আসবে, এবং সুন্দর একটা সম্পর্ক সৃষ্টিতে তা ভূমিকা পালন করবে। এই জন্য সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায়। যে হাদিসটা আমি একটু আগেও কোট করেছি, আপনাদের সামনে উল্লেখ করেছি, যে সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, তোমাদের কি কি এমন একটি বিষয়ের কথা বলবো না যার মাধ্যমে তোমাদের সম্পর্ক বাড়বে, ভালোবাসা বাড়বে? সেটি হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও। সুবহানাল্লাহ। নাম্বার 4, 4 নম্বর এবং সর্বশেষ হচ্ছে সালাম আপনি এই জন্যই দিবেন, সালাম দিলে অন্তরের কৃপণতা দূর হয়ে যায়। কৃপণ মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আপনারা কৃপণ মানে আপনারা বুঝেন তো, কিপটা আর কি, কিপটা, কিপটামিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, আবার অপচয় করাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিছু মানুষ আছে অপচয় করে, অপচয়কারীকে যেমন আল্লাহ তাআলা ভালোবাসেন না, তেমনি আবার একেবারে বাখিল, কিপটা যারা, কৃপণ যারা, এদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। নাসাইতে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজতামিউ শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা, আল্লাহর বান্দার অন্তরে একসাথে ঈমান এবং কৃপণতা থাকতে পারে না। একজন মানুষ ঈমানদার হবে, আবার সেই লোকটা কৃপণ হবে, এটা তো কোনো ঈমানদারের চরিত্র হইতে পারে না, কারণ কোনো ঈমানদারের অন্তরে কখনো কৃপণতা থাকতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আবখালান নাসি মান বাখিলা বিসসালাম, তোমাদের মধ্যে সবচাইতে কৃপণ হচ্ছে সেই ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা করে। যেই লোক টাকা পয়সাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে, জমিয়ে জমিয়ে রাখে, ওই লোকও কৃপণ, কিন্তু তার চাইতে আরো সাংঘাতিক মারাত্মক টাইপের কৃপণ হচ্ছে যেই লোকটা মানুষকে সালাম দিতে কার্পণ্যবোধ করে। তাহলে সালাম আপনি কেন দিবেন? আপনার অন্তর থেকে যেন সকল ধরনের কার্পণ্যতা দূর হয়ে যায়।